হ্যালো বন্ধুরা, স্বাগত। উঠছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব। এই তথ্যটা কি সঠিক না মিথ্যা সেটা আজকের ভিডিওতে আপনারা নিজেরাই কিন্তু যাচাই করবেন, সেরকমভাবে আপনাদের দেখাবো। সোশ্যাল মিডিয়াতে এই খবর ঘোরাঘুরি করছে, অনেকে আপনারা আমাদের কমেন্টগুলো জানাচ্ছেন যে ঘূর্ণিঝড় অর্ণব এটা কি সত্যি, সত্যি কি আসছে। তো আমরা দেখাবো আপনাদের, যে কোনো ঘূর্ণিঝড়ের খবর কিন্তু খবর বাংলাতে অবশ্যই চলে আসে প্রথমে। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় অর্ণবের কোনো আপডেট দিইনি, সুতরাং আপনারা অবশ্যই দেখবেন যে ঘূর্ণিঝড় অর্ণব আসছে কি না আপনাদের দেখাবো। এছাড়া আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা এই সমস্ত বিভিন্ন অংশে, মালদার দিকে হোক বা উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু কুয়াশার দাপট দেখা যাচ্ছে। এটা বুধবারেও কি সেরকম দাপট রয়েছে বা আগামী দিনেও কি কিছুটা হতে পারে, সেটা আজকে চেক করাবো, আপনাদের দেখাবো। তার সঙ্গে আমরা দেখব যে তাপমাত্রা কেমন ওঠানামা করছে। তো চলুন প্রথমে আমরা চেক করে নিচ্ছি যে ঘূর্ণিঝড় অর্ণব বলে কোনো ঘূর্ণিঝড় ইতিমধ্যে আসছে কিনা, আবহাওয়া দপ্তর কী বলছে সেটাও জানিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা লিস্ট দেখে নিই যে ঘূর্ণিঝড় অর্ণব বুড়েবির পরে আছে কি না। তো বন্ধুরা দেখুন, নতুন যে লিস্ট বেরিয়েছে ঘূর্ণিঝড়ের, তাতে ১৩টি দেশ দেখুন এখানে কিন্তু নামকরণ করেছে। সেই নামকরণ অনুযায়ী আমাদের দেখাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নিসর্গ, যেটা অলরেডি ঘটে গেছে বাংলাদেশের দেওয়া, তারপরে বাংলাদেশের দেওয়ায় কিন্তু তিন নম্বর নামটি হচ্ছে অর্ণব। এই ঘূর্ণিঝড় অর্ণবের নামে কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে। কিন্তু বিষয়টা হলো, এটা লিস্ট এক নম্বর লিস্ট, এটা দু নম্বর লিস্ট, এটা তিন নম্বর লিস্ট। তিন নম্বর লিস্টের প্রথম নামটি হচ্ছে অর্ণব, যেটি বাংলাদেশের দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে ঘূর্ণিঝড়গুলি আসছে এবং তার যে নামকরণগুলি হয়েছে সেগুলি এই লিস্ট থেকেই হয়েছে। দেখুন প্রথমে যে লিস্টটি নিসর্গ, তারপরে গতি সোমানিয়ার দিকে আছড়ে পড়েছে, তারপরে নিভার তামিলনাড়ুর দিকে আছড়ে পড়েছে, তারপরে কিছুদিন আগেই সেটা কিন্তু বুড়েভি, যেটা শ্রীলঙ্কাতে আছড়ে পড়েছিল এবং হচ্ছে ভারতের দক্ষিণ উপকূলে কিছুটা প্রভাব দেখিয়েছে। এবং তারপরে যে ঘূর্ণিঝড়টি আসবে সেটার নাম হচ্ছে তক্তই, সেটা হচ্ছে মায়ানমারের দেওয়া। সুতরাং এই বুড়েভির পরের ঘূর্ণিঝড় যেটি ভারতে আঘাত করবে, ভারত, বাংলাদেশ, মায়ানমার যেখানেই আঘাত করুক সেটি কিন্তু, বা ওমান, পাকিস্তান, কাতার যেখানে আঘাত করুক তার নাম হবে তক্তই। তারপরে নাম হবে ইয়স, তারপরে নাম হবে গুলাব, তারপরে নাম হবে শাহিন, তারপরে হবে জওয়াদ, তারপরে হবে অশনি, তারপরে হবে চিত্রাং, তারপরে হবে মন্ডস, তারপরে হবে মোচা, তারপরে দেখুন বিপর্যয়ে বাংলাদেশের দেওয়া, তারপরে ভারতের দেওয়া তেজ। এইভাবে এই লিস্ট যখন ফুরিয়ে যাবে তারপরে তিন নম্বর লিস্টটি আসবে, লিস্টের প্রথম নামটি আসবে অর্ণব। অর্থাৎ এতগুলো ঘূর্ণিঝড় হওয়ার পরে নাম আসবে অর্ণব, অর্থাৎ অর্ণব বলে যে ঘূর্ণিঝড়ের নাম চলছে সেটা কিন্তু একদম ভুয়ো বলা যেতে পারে। অর্থাৎ এরকম কোনো ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা, অর্ণব নামে কোনো ঘূর্ণিঝড় নেই। এবং এই লিস্ট যদি ফুরিয়েও যায় তারপরে আবারও একটি লিস্ট দেখুন এখানে যেটা আছে, এখানে বলছে আফটার হপ, এই যে এটা হচ্ছে এরপরে যে আবার লিস্ট আছে, যদি এটা কোনো কারণে এতগুলো ঘূর্ণিঝড় হয়েও যায় তাহলে দেখুন তারপরে কিন্তু আবার এই সমস্ত আবার এক্সট্রা লিস্ট করা আছে, যাতে এই ১৩টি দেশের দেওয়া আরও কিছু নাম কিন্তু এখানে রয়েছে। এইগুলো কিন্তু ঘূর্ণিঝড়ের নাম, এগুলি পরপর হতে থাকবে, এরপর এগুলো ফুরিয়ে গেলে আবারও একটি নতুন লিস্ট তৈরি হবে। তো চলুন এবার আমরা দেখে নিচ্ছি আবহাওয়া দপ্তর কি এই ঘূর্ণিঝড় অর্ণবের কোনো আভাস দিচ্ছে, চলুন সেখানে দেখে নিচ্ছি ভারতীয় আবহাওয়া দপ্তর। বন্ধুরা আমরা চলে এলাম ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে, সেখানে দেখুন সাইক্লোনের যে পেজ সেখানে কি বলছে দেখুন, সেখানে দেখুন এই যে এখানে আজকে হচ্ছে আট তারিখে কিন্তু তাদের যে বুলেটিন, সেই বুলেটিনে কিন্তু কোথাও বে অফ বেঙ্গলের দিকে এখানে কিন্তু গাল্প মান্নার, অর্থাৎ যেটা ছিল বুড়েবি, তার সম্পর্কে কি সেই নিম্নচাপ যেটা রয়েছে, সাইক্লোনিক সার্কুলেশন হয়ে গেছে, এখন ঘূর্ণাবর্ত কিন্তু চলছে, তার ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে সেটা খবরই বলছে। আরবিয়ান সাগরেও কিন্তু কোনো রকম অর্ণবের কোনো কথা কিন্তু এখানে বলছে না। আমরা একবার দেখে নিচ্ছি, আরও এখানে আর কিছু নেই, আমরা একবার দেখে নিচ্ছি যে এখানে যে আওয়ারলি বুলেটিন, এখানে নিম্নচাপের ঘূর্ণিঝড়ে কোনো ব্যাপার বলছে কিনা। দেখুন এখানে যেটা বলছে নো সাইক্লোন, অর্থাৎ আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কোনো রকম ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই, অর্থাৎ ঘূর্ণিঝড় এখন এই মুহূর্তে কিন্তু আসছে না। আবহাওয়া দপ্তরকে দেখিয়ে দিলাম, এবার আমরা লাইভ ট্র্যাকে দেখে নেব সেরকম কোনো সম্ভাবনা আছে কি না। বন্ধুরা ইতিমধ্যে আমরা চলে এলাম windy.com পেজে আবারও, সেখানে দেখুন যেটা হচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে সেটা কিন্তু যেটা হচ্ছে বুড়েবির যে নিম্নচাপটি ছিল ফলে যেটা সেটাই কিন্তু এখানে হয়েছে। এবং দেখুন এখানে আমাদের দেখাচ্ছে যে এইটা কিন্তু রয়েছে, এবং ইতিমধ্যে দেখুন এখানে কোনো রকম নিম্নচাপ আসছে কি না বা তার থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কি না দেখুন দেখাচ্ছি।
এর মধ্যেও কোনো শক্তি হচ্ছে কি না দেখুন। দেখুন এটা এই যে ভারতের দক্ষিণ উপকূলে আছড়ে পড়তে পারে বলে কিন্তু সম্ভাবনা রয়েছে, এরকম করে কিন্তু বিভিন্ন জায়গায় প্রকাশ হচ্ছে। তো আপনারা নিজেরাই দেখুন এখানে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আসছে কি না ভারতের দিকে, দেখুন সেখানে কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা কিন্তু নেই। সুতরাং একটি খবর হঠাৎ করে ছড়িয়ে গেছে যেটা হয়তো একটু বিভ্রান্তিকর হচ্ছে অনেকের কাছে, অনেকে জিজ্ঞেস করছেন যে ঘূর্ণিঝড় অর্ণব আসছে কিনা। তো 17 তারিখ পর্যন্ত আমরা যেটা দেখলাম দেখুন কোথাও কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে আমরা পাচ্ছি না, সেটা আরব সাগর বলুন বা বঙ্গোপসাগর বলুন। তো ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা বা নিম্নচাপের হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি না। তো আপনাদের এটা জানিয়ে দিলাম। এবারে আমরা চেক করে নেব যে আজকে তাপমাত্রা চেক করব, রাতে ঠান্ডা আসছে কি না, তার সঙ্গে চেক করব যে কুয়াশা দেখার জন্য আমরা সবথেকে ভালো হচ্ছে কুয়াশা যেটা হয় দৃশ্যমানতা কিন্তু কমে যায়। তো আমরা দৃষ্টিপাতের দিকে দেখে নিচ্ছি যে যদি গ্রিন কালার বেশি দেখা সেখানে কিন্তু কুয়াশা তারপর একটু বেশি আসতে পারে। তো আজ তো মঙ্গলবার সকালবেলা আমরা যেটা হচ্ছিলো সকালের দিকে দক্ষিণবঙ্গের দিকে প্রচুর কুয়াশার মতো ছিল, দেখুন ভালো কিন্তু কুয়াশা বোঝাই যাচ্ছে এই সমস্ত অংশে, দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ বিভিন্ন অংশে, হয়তো সিলেটের দিকে এদিকটা ত্রিপুরার দিকে একটু কম ছিল, চিটাগাঁওয়ের দিকে অনেক কম ছিল, সব জায়গাতে নেই, রংপুরের দিকে কম বা উত্তর শিলিগুড়ি জলপাইগুড়ি তার সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ারের দিকে সেরকম, কিন্তু আসামের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশা পাওয়া যাচ্ছে না। কিন্তু যেটা হচ্ছে এই বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন অংশ তার সঙ্গে দক্ষিণবঙ্গ তার সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু দেখুন, এবং বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু কুয়াশা, তারপর আবার এই জায়গাটায় কুয়াশা কিন্তু সেরকম নেই, তো কিছু জায়গায় কুয়াশা কিছু জায়গায় কুয়াশা নেই এরকম দেখা যাচ্ছে। এবারে যদি আমরা দেখি দেখুন পরে যখন বেলা বাড়ছে তখন কিন্তু আস্তে আস্তে দৃশ্যমানতা কিন্তু বাড়ছে, অর্থাৎ কুয়াশা কিন্তু ভালো কুয়াশা রয়েছে এই ভারতের দেখুন উত্তরভাগে কিন্তু ভালো কুয়াশা, এইসব একদম এই সমস্ত দিল্লির বা এদিকে গোয়ালিয়র এলাহাবাদ উত্তরপ্রদেশের দিকে কিন্তু বা রাজস্থানের বেশ কিছু অংশে কিন্তু ধানবাদ এই সমস্ত অংশে একটা কুয়াশার দাপট রয়েছে। এবং আমরা দেখে নেব বুধবারের দিকেও কুয়াশা দেখুন আস্তে আস্তে কিন্তু আবার সন্ধ্যের দিকে একটু করে হালকা হালকা করে বাড়ছে কুয়াশার দাপট, দেখলেই বুঝতে পারছেন কোথায় কোথায় কুয়াশা হচ্ছে, আপনারা জায়গা দেখলেই বুঝতে পারবেন। দেখুন দেখুন ভোরবেলার দিকে আবার যখন নিয়ে যাচ্ছি ভোরবেলাতে কুয়াশা থাকছে কি না দেখুন, হাই প্রেশার রয়েছে, উচ্চ বল চাপ রয়েছে, এবং দেখুন যেটা হচ্ছে যে এই দক্ষিণ এইদিকে উত্তর পূর্ব দিকের হাওয়া এবং এদিকে এই হাওয়া দুটো সংমিশ্রণে কিন্তু একটা কুয়াশা তৈরি হচ্ছে বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা জানাচ্ছেন। তো দেখুন সকালের দিকে কিন্তু কোথাও কোথাও বেশ কুয়াশা থাকতে পারে, এবং দেখা হচ্ছে 8টার পর থেকে আস্তে আস্তে একটু করে কুয়াশা ব্যাপার কমতে পারে। দেখুন যত বেলা বাড়বে তখন কিন্তু একটু করে হয়তো একটু ঝাপসা আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু মূলত এই বিহার ঝাড়খণ্ড এবং এই ঝাড়খণ্ড লাগোয়া অংশগুলিতে আরও কুয়াশার দাপট থাকতে পারে, পরিষ্কার দেখা যাচ্ছে ভালোই কিন্তু কুয়াশার দাপট কিন্তু রয়েছে এরকম এত কি এরকম করে রয়েছে। তো বাংলাদেশের বেশ কিছু অংশে দেখুন কুয়াশার দাপট রয়েছে, বিশেষ করে এই মালদা রাজশাহী বা মেহেরপুর খুলনা এই সমস্ত অংশ, আবার বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকে বা ত্রিপুরার দিকে সিলেট ময়মনসিংহের দিকে কুয়াশার দাপট অনেক, রংপুরের দিকে কম থাকতে পারে, উত্তরবঙ্গের এই অংশগুলিতে কম থাকতে পারে, কিন্তু মালদা থেকে শুরু করে এই অংশগুলিতে কিন্তু কুয়াশার দাপট রইতে পারে। তো এটা হচ্ছে আমাদের দেখাচ্ছি, আরও দেখুন পরের দিকে আবার দেখুন আস্তে আস্তে বাড়ছে কি না, আবার সন্ধ্যেবেলা থেকে আবার কিন্তু কুয়াশার দাপট বাড়বে কোথায় কোথায় দেখুন আস্তে আস্তে, এবার কিন্তু ত্রিপুরার দিকে কোথাও কোথাও হালকা করে একটু করে যেতে পারে, এবং উড়িষ্যা ওই একই জায়গাগুলোতে কিন্তু কুয়াশা হচ্ছে, মূলত উত্তরবঙ্গের দিকে কুয়াশা একটু কম থাকতে পারে, এই রংপুরের এই রাজশাহী বিভাগ ময়মনসিংহ ঢাকা এই দিকটা করে কিন্তু খুলনা বরিশালের বেশ কিছু অংশে, এবং এদিকে দেখুন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কলকাতা এবং মানে গোটা দক্ষিণবঙ্গটাই ধরতে পারেন উত্তরবঙ্গের বেশ কিছু অংশ নিয়ে কিন্তু একটা কুয়াশার দাপট থাকতে পারে ভোরের দিকে, এরপরে কিন্তু আবার কিন্তু কুয়াশার কবলে যেতে পারে। এরপরে যেটা হচ্ছে এখানে যে বৃষ্টিপাত বা একটু মেঘলা আকাশ হলো সেগুলো কেটে যাওয়ার পরে এবারে কিন্তু কুয়াশা আবার এদিকে টুকটাক যেতে পারে, আবার এখানে কুয়াশা নাও থাকতে পারে, তো কোথাও কুয়াশা মোটামুটি দক্ষিণবঙ্গের দিকে কুয়াশার প্রকোপ কিন্তু বেশি থাকতে পারে, তো এরকম চলতে পারে মাঝে মধ্যে এরকম করে মাঝে মধ্যে কিন্তু কুয়াশাতে একটা কুয়াশার ভাব যেটা হচ্ছে এটা মাঝে মধ্যে কিন্তু আসতে পারে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এইটুকু দেখিয়ে রাখলাম, এবার আমরা দেখে নেব তাপমাত্রা ব্যাপারটা যে টেম্পারেচার কেমন আপ ডাউন করতে পারে। তো আমরা যদি দেখি যে রাতের দিকে কেমন টেম্পারেচার থাকছে দেখুন, রাতের দিকে বাড়ছে কিনা তাপমাত্রা বা কত চলতে পারে, তো আমরা অল্প করে দেখে নিচ্ছি। এটা হচ্ছে দক্ষিণবঙ্গের দিকে দেখুন দেখাচ্ছি, এইদিকে পুরুলিয়া হোক বাঁকুড়া এই সমস্ত দিকে 16 মতো থাকতে পারে, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান 17 মতো থাকবে, কলকাতা বা তার আশেপাশে 18-19 মতো থাকছে, এবং এদিকে দুই মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে
এদিকে থাকছে 20 মতো, এদিকে থাকছে কিন্তু 17-16 মতো, কোথাও কোথাও থাকতে পারে। তো বাঁকুড়ার দিকে এরকম থাকতে পারে, হুগলি এরকম থাকতে পারে। তো আমরা দেখে দিলাম মুর্শিদাবাদ, নদিয়ার দিকে, বীরভূমের দিকে 16 মতো থাকতে পারে, মালদার দিকে দেখুন এরকম 16 মতো এরকম থাকছে। এবার দার্জিলিংয়ে দেখে একটু কম হবেই, 10-এর মতো নেমে যাচ্ছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি 15, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে এরকম থাকছে। এবং যদি আমরা বাংলাদেশের রংপুরের দিকটা দেখাই, দেখুন দেখুন রংপুর 15, এদিকে রাজশাহী দিকে মানুষের দিকে 16, এদিকে দেখুন ঢাকা তার আশেপাশে 16-17 মতো থাকছে, কুমিল্লা বরিশাল খুলনা এই সমস্ত দিকে 18 মতো থাকছে, আবার চট্টগ্রামের দিকে 17 মতো থাকছে, এবং ত্রিপুরার দিকে 16-17 মতো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাতের দিকে আমাদের দেখিয়ে দিলাম, এবং আসামেও এরকম কোনো থাকার সম্ভাবনা।